প্রিয় বন্ধুরা শুভেন্দু দাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই ক্লাস এইটে দু হাজার একুশ সালে যে নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক এই সপ্তাহেই প্রকাশিত হয়েছে সেইগুলো নিয়ে আজকের আলোচনা আজকের ভিডিওতে ক্লাস এইটের মডেল অ্যাক্টিভিটি টাস্ক ভূগোলের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করছি দেখা যাক কি বলছে প্রথম প্রশ্ন বিকল্পগুলি থেকে ঠিক উচ্চ উত্তরটি নির্বাচন করে লেখো প্রথম প্রশ্ন ঠিক জোড়াতে নির্বাচন করো অপশন এ অন্তকেন্দ্র মন্ডল পদার্থের তরল অবস্থা মন্ডল পদার্থের ঘনত্ব সর্বাধিক অ্যাস্টেনোস্পিয়ার পরিচলন স্রোতে সৃষ্টি ভূতক লোহা নিকেলের আধিক্য এখানে উত্তর হবে গ অ্যাস্টেনোস্পিয়ার সমান সমান আর কি পরিচলন স্রোতে সৃষ্টি এই মডেল অ্যাক্টিভিটি টাক্কটা সম্ভবত তোমরা এখনো হাতে পাওনি এটা সবে মাত্র প্রকাশিত হয়েছে ই পোর্টালে তোমরা জুলাই মাসে মিড ডে মিলের সাথে কিন্তু এই অ্যাক্টিভিটি টাস্কটা পেয়ে যাবে কাজে এখন থেকেই প্রশ্নের উত্তরগুলো দেখে রাখো এক পয়েন্ট দুই রকি ও আন্দিজ পর্বতমালা সৃষ্টি হয়েছে মহাসাগরীয় মহাসাগরীয় অপসারী পাত মহাসাগরীয় 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 অভিশারী পাত মহাদেশীয় অভিসারী মহাদেশীয় আর মহাদেশীয় মহাসাগরীয় অভিসারী পাঁচ এর উত্তর হবে হচ্ছে অপশন ডি অর্থাৎ ঘেরটা মহাদেশীয় ও মহাসাগরীয় এখানে প্রশান্ত মহাসাগর এবং উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা পাতের সংঘর্ষের পরে কিন্তু রকি এবং আন্দিজ পর্বতের সৃষ্টি হয়েছে তাই জন্য অপশন ডি হচ্ছে ঘ হচ্ছে উত্তর ওয়ান পয়েন্ট উত্তর ভারতের স্থলভাগের সীমানা রয়েছে পাকিস্তান শ্রীলঙ্কার সাথে নেপাল ও ভুটানের সাথে বাংলাদেশ ও ভুটানের সাথে মায়ানমার ও শ্রীলঙ্কার সাথে এখানে উত্তরভাবে হচ্ছে নেপাল ও ভুটানের সাথে পরবর্তী প্রশ্ন যেগুলো রয়েছে দুইয়ের দাগি একটি বা দুটি শব্দে উত্তর দাও এখানে প্রথম প্রশ্ন কোন যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয় উত্তরভাবে হচ্ছে রিক্টাস খেলে দু নম্বর প্রশ্ন কোন প্রকার শিলাস্তরে খনিজ তেল পাওয়া যায় উত্তর কি পাললিক শিলাস্তরে ভারতের কোন প্রতিবেশী দেশ মশলা উৎপাদনে বিখ্যাত উত্তর কী হবে শ্রীলঙ্কা তিনের দাগের প্রশ্ন সংক্ষিপ্ত উত্তর দাও ভূ অভ্যন্তরে কোন স্তরে কিভাবে পৃথিবী চুম্বক ক্ষেত্রে সৃষ্টি হয়েছে উত্তরে কি লিখবে পৃথিবী চুম্বক ক্ষেত্র হলো এক ধরনের চুম্বক ক্ষেত্র যা পৃথিবীর অভ্যন্তর থেকে শুরু করে মহাশূন্য পর্যন্ত বিস্তৃত সেখানে ক্ষেত্রটি সূর্য থেকে উৎপন্ন সৌর বায়ুর সাথে মিলিত হয় তেজস্কীয় গরম ও রাসায়নিক পার্থক্যের ফলস্বরূপ পৃথিবীর বাইরের মূলটি অশান্ত সংশ্লেষের অবস্থায় রয়েছে তেজস্কীয় গরম এবং রাসায়নিক পার্থক্যের ফলস্বরূপ এটি প্রাকৃতিকভাবে ঘটে যাওয়া বৈদ্যুতিক জেনারেটরের মতো সেখানে সংবেদনশীল গতিবেগ শক্তি বৈদ্যুতিক এবং চুম্বকীয় শক্তিতে রূপান্তরিত হয় পরবর্তী প্রশ্ন দুই তিন পয়েন্ট দু নম্বর দাগে অবিসারী পাত সীমানাকে বিনাশকারী পাত সীমানা বলা হয় কেন অভিসারী পাত সীমানা বরাবর দুটি পাত সংঘর্ষে লিপ্ত হলে ভারী পাত্রটি হালকা পাতের নিচে প্রবেশ করে এবং পরবর্তীকালে ভারী পার্টি ভূগর্ভের উষ্ণতা সংস্পর্শে এসে ম্যাগমায় পরিণত হয় অর্থাৎ বিলুপ্ত হয় তাই অবিসারী পাথ সীমানাকে বিনাশকারী পাত সীমানা বলা হয় উদাহরণ কি ভঙ্গিল পর্বতের সৃষ্টি পরবর্তী প্রশ্ন চার নম্বর দাগে রয়েছে উদাহরণ সহ উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলা শ্রেণী বিভাগ করো উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলাকে দুভাগে ভাগ করা যায় কি কি ভাগ আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এরকম ছক করে লিখলে খুব ভালো নাম্বার পাবে আগ্নেয় শিলা নিঃসারী শিলা এর মধ্যে আবার দুটো ভাগ রয়েছে শিলা আর এখানে ভাগ রয়েছে পাতালিক আগ্নেয় শিলা এবং হচ্ছে উপপাতালিক আগ্নেয় শিলা তারপর তোমরা আগ্নেয় শিলা সংজ্ঞা বা ডেফিনেশন যেটাকে আমরা বলি সেটা দেবে পৃথিবী সৃষ্টির সময় উত্তপ্ত ও তরল অবস্থা থেকে ধীরে ধীরে তাপ বিকিরণ করে ভূতকের মধ্যে এবং ওপরে যে কঠিন শিলা সৃষ্টি হয়েছে তাকে আমরা আগ্নেয় শিলা বলে তার ভাগ হচ্ছে নিঃসারী আগ্নেয় শিলা ভূগর্ভস্থ আগ্নেয়গিরি জ্বালামুখ বা ভূতকের ফাটল দিয়ে বেরিয়ে এসে গলিত লাভারূপে ভূপৃষ্ঠে প্রবাহিত হয় এবং বাতাসের সংস্পর্শে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যে কঠিন শিলা সৃষ্টি হয় তাকেই নিঃসারী আগ্নেয় শিলা বলে যেমন হচ্ছে উদাহরণ কি ব্যাসাল উদ্বেদী আগ্নেয় শিলা অনেক সময় ভূগর্ভস্থ ম্যাকমা ভূপৃষ্ঠে পৌঁছতে না পেরে ভূগর্ভের ভিতরেই দীর্ঘকাল ধরে ধীরে ধীরে ঠান্ডা হয়ে যে কঠিন শিলায় পরিণত হয় তাকে কিন্তু উদ্বেদী আগ্নেয় শিলা বলে উদাহরণ হচ্ছে গ্রানাইট এই মডেল অ্যাক্টিভিটি টাস্কটা কিন্তু জুলাই মাসেই তোমাদের মিড ডে সাথে দেওয়া হবে কাজেই প্রশ্নগুলো এখন থেকে লিখে কিন্তু প্র্যাকটিস করতে ভুলে যেও না আর এরকম আরো নতুন নতুন যে অ্যাক্টিভিটি টাস্কগুলো দেওয়া হচ্ছে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর তার সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবে খুব তাড়াতাড়ি আপলোড করা হবে তাই চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে পাঁচ টাকা বেল আইকনটা বাজিয়ে দাও এবং অল করে রাখো ধন্যবাদ